শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবাস মোহাম্মদ রমজান আলী মাস্টার। বাবার নাম? বাবার নাম মরহুম সালেহ আহমদ। মার নাম? আমার নাম মজুনা খাতুন। ঠিকানা? পূর্ব গুজরা রাউজান চট্টগ্রাম। মৃত্যু কোন ইয়ারে? মৃত্যু 1967 সাল। এসএসসি কোন স্কুল থেকে? এসএসসি নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় থেকে। কলেজ কোনটা? রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ। মনে করছে কি পাস করছে? এইচএসসি? এইচএসসি বিএসসি দুইটাই পাস করছি। তারপরে আমি শিক্ষকতা করছি, সর্বপ্রথম শিক্ষকতা নোয়াপাড়া মুসলিম হাই স্কুলে। 1996 ডিসেম্বর পর্যন্ত, 1993 সাল থেকে আমি পূর্ব বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করছি। 2009 সালে আমি রিটায়ার করছি। ইয়েতে ওই 71 সালে কোথায় ছিলেন? 75 সালে আমি বাড়িতে ছিলাম। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাকে আমি সহযোগিতা করছি। মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন করিম, কমান্ডার শফিল আলম, খাইজা আহমদ, কল্যাণ বড়ুয়া, এদেরকে আমি সহযোগিতা করেছি। অস্ত্র শস্ত্র নিয়ে এক জায়গা থেকে একদিন আমার বাড়ির গুজরা থেকে আমি বিনাজুরি থেকে পড়েছি, ওই পর্যন্ত আমি আমার সহসংগীদের নিয়ে বিভিন্ন অস্ত্র শস্ত্র পৌঁছেছি। ওনাদের সহযোগিতা করতাম সবসময়। মুসলিম কারা আছে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করছে, এদেরকে নাম দিতাম। এদের বিরুদ্ধে তারা মুক্তিযোদ্ধারা কার্যকর ব্যবস্থা করতেন। পাকিস্তান বাহিনী বা রাজাকার বাহিনীর কোনো অত্যাচার হয়নি আপনার এলাকায়? অত্যাচার তেমন হয় নাই আমাদের এলাকায়। একদিন গেছিল ওই কমান্ডার আজিমকে ধরার জন্য, বাড়িতে তালাশি করে তাকে পাই নাই, চলে আসছে। ওখানে ওই কোনো বাড়িঘর পুরায় নেই পাকিস্তানি? পাকিস্তান যা আমাদের এই এলাকার পড়েছে, পার্শ্ববর্তী এলাকায় পড়েছে, অনেক কট্টর পড়েছে, হিন্দুদের বাড়িঘর পড়েছে, হিন্দু মুসলমান সব মিলিয়ে পড়েছে আর কি। আবার পার্শ্ববর্তী এলাকা আমাদের ওইখানে তখন গর্তর পড়েনি। ক্যাপ্টেন করিম কি ওখানে থাকতো? না, ক্যাপ্টেন বাড়িতে থাকতো না, ওই সময় সময় যাইতে আর কি। বাড়ি কি আপনাদের এখানে? আমাদের উত্তর দক্ষিণ পার্শ্বে নোয়াপাড়া গ্রামে, নোয়াপাড়া ভলনভরা গ্রামে ক্যাপ্টেন করিম। ওখানে কোনো অপারেশন দেখছেন? দেখছি। একদিন ওই আমাদের কলেজের সামনে একটা টাওয়ার ছিল বড় বিরাট, ওই টাওয়ারটা ওরা ফেলে দিয়েছে আমাদের মুক্তিবাহিনীর। কোন কলেজের সামনে? নোয়াপাড়া কলেজের সামনে। এটা আমি স্বয়ং দেখছি আর কি। আমি তখন স্কুলে শিক্ষকতা ওখানে গেছিলাম আর কি। জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন।
লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।